অবশেষে সামনে আসলো কংগ্রেস সিপিএমের গোপন মিতালি। দীর্ঘদিন ধরেই সুদীপ রায় বর্মণ এর যে ভোটারদের বোকা বানাচ্ছিলেন, অভিযোগ করছিলেন কেন্দ্রের বিরুদ্ধে, কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে, কেন্দ্রীয় পর্যবেক্ষকের বিরুদ্ধে, জিতেন চৌধুরী এবং বীরজিৎ সিনহা আজ প্রকাশ্যে বিবৃতি দিলেন। এই লিখিত চুক্তির ফলে আজ সুদীপ রায় বর্মণের মুখ পড়ল। সুদীপ রায় বর্মণ মমতা ব্যানার্জির সামনে যে ধরনের বক্তব্য রাখছিলেন যে কংগ্রেসের নেতৃত্বরা রাহুল গান্ধী, সে সঙ্গে বৃন্দা কারাত গোপনে আতাত করে নিয়েছেন, এই বক্তব্য কি এবার খাটবে? দীর্ঘ ২৫ বছর ধরে এ রাজ্যের কংগ্রেস কর্মীরা যেভাবে সুশ্রুত হয়ে আসছিল, এবার কি জবাব দেবেন বীরজিৎ সিনহা? কংগ্রেসের সঙ্গে সিপিএমের এই গোপন মিতালি এবার প্রকাশ্যে আসলো। ২০২৩ সালে বিধানসভা নির্বাচন সামনেই ভোটাররা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কী ভাবছেন রাজ্যের সম্মানিত নেতৃত্বরা? কী ভাবছেন গোপাল রায়, বীরজিৎ সিনহা? কী ভাবছেন সুদীপ রায় বর্মণ? ৩৫ বছর ধরে চলে আসে এই গোপন মিতালি অবশেষে ফাঁস হয়ে গেল একটিমাত্র লিখিত চুক্তির ফলে। কংগ্রেসের সামনে আজ কঠিন বিপদ। ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস ইতিহাস হতে বসেছে। সিপিএমের রাজনৈতিক চালের কাছে আজ সুদীপ রায় বর্মণ হেরে গেলেন।